हेलो फ्रेंड्स, आज हमें बाँधाकपी दिए सिंगारा तैरी करब। खूब भालो टेस्टी रान्नाटा। भालो लागले आमार चैनल रान्नाय व्यंजन प्लिज सबस्क्राइब करबें, लाइक करबें, शेयर करबें। एटार जोन्नो आमी की करेछि देखुन। एजे सिंगाराटा सबगुली फ्राई करे नियेछि। एजे की नरम मुचमुचे खेते दारुण तैरी करेछि। सिंगाराटा तैरी करार जोन्नो की आयोजन करेछि चलुन देखी। एर जोन्नो मुग डाल भालो करे धुए शुकिए गरम कड़ाते दियेछि। मुग डालटा फ्राई करब। फ्राई होए गेछे, जल दिच्छी परिमाण मतो। आंदाज करे जलटा दिते हबे, जलटा शुकिए जाबे, डालटाओ सेद्ध हबे। एभाबे दिते हबे जलटा। नून दिते हबे, एई जे दिलाम नून आंदाज मतो। एई जे डालटा सेद्ध हये गेछे, जल नेई। बाँधाकपि निएछि, बाँधाकपिटा कुचि करेछि, भापिए निच्छि जल दिए। आलू नियेछि, काचा लंका नियेछि, मसला नियेछि चार फोड़न, मौरी, मेथी, कालो जिरे, जिरे, शुकनो लंका, आदा पेस्ट करब, और तेजपाता नियेछि। कड़ाई गरम करे कड़ाईते सर्षे तेल दिलाम। तेलटा गरम होयेछे, एभावे गरम करे निते हय, ताड़ाताड़ी हय, गैसेर आय हय। गोटा शुकनो लंका फोड़ने दिलाम, तेजपाता दिलाम। एगुली फ्राई होच्छे। ओ जे चार फोड़नटा एटा दिए दिलाम। एगुली फ्राई होबे। मसलाटा फ्राई होयेछे, एखन आदार पेस्ट दिए दिलाम। आदाटा समेत मसलाटा फ्राई होबे। এখন আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি ফ্রাইও হবে, সেদ্ধও হবে। নুন দিলাম, হলুদ দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন খুন্তি ধুয়ে অল্প জল দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলাম, ঢেকে দিলাম, 10 মিনিট পর ঢাকা তুললাম। এরপর ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলি দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। 20 মিনিট পর বাঁধাকপিটা এরকম হয়েছে। এখন ভাজা সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম। এটা সিঙ্গারার ভিতরে দেব। ভালো করে মিশিয়ে দিয়েছি, এখন ঢেকে দিলাম। একটু চিনি দিলাম বাঁধাকপির মধ্যে। এখন এগুলি মিশিয়ে দিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল সিঙ্গারার পুর। সিঙ্গারার জন্য ময়দা নিয়েছি, নুন দিলাম, নুনটা মিশিয়ে নিচ্ছি। সিঙ্গারা কতটা হবে এই অনুযায়ী ময়দা নিয়েছি। এখন তেল দিচ্ছি, সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটাকে মাখবো। 2 টেবিল চামচ দিলাম তেল। দিয়ে ময়দাটাকে ভালো করে মেশাতে হবে। এই যে এরকম হতে হবে। আরও একটু তেল দিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। ময়মটা ভালো হতে হবে। তেল দিয়ে করলে সিঙ্গারাটা মুচমুচে হয়। ঘি দিয়েও করা যায়। জলটা অল্প পরিমাণে দিতে হবে, দিয়ে দিয়ে মাখতে হবে। খুব কম জল দিতে হবে। মণ্ডটা একটু শক্ত হবে। এখন আমার আর জল দিতে হবে না, এটাকে আমি ভালো করে মেখে নেব। শক্ত করে আমি 20 মিনিট এটাকে এভাবে মেখেছি। এই শক্ত ময়দাটাকেই নরম সিঙ্গারার উপযুক্ত করেছি। এই যে সিঙ্গারার তরকারি, এটা এই যে ভালো করে
মেখে নিচ্ছি। এখন এটাকে সিঙ্গারার জন্য রুটি তৈরি করছি। এভাবে লম্বালম্বিভাবে সিঙ্গারার রুটিটাকে বেলতে হবে। এভাবে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে। এটা বেশি পাতলাও হবে না, আবার ভারীও হবে না। সুন্দর করে একটা আমি দেখিয়ে দেব। এভাবে ডিম্বাকৃতি করতে হবে রুটিটাকে। এই যে রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এখন মাঝখান বরাবর কেটে দিচ্ছি ছুরি দিয়ে। একটা সাইড হাতে নিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার কিনারা দিয়ে জল লাগিয়ে দিচ্ছি। এরকম ত্রিকোণ আকৃতি করে সিঙ্গারার বাটি তৈরি করতে হবে। এই যে এগুলি ভালো করে চাপ দিয়ে দিয়ে জয়েন্ট শক্ত করতে হবে, না হলে খুলে যাবে, তরকারি বের হয়ে যাবে। এই যে এখন পুরটা দিয়ে দিচ্ছি, বাঁধাকপি মুগ ডালের মেশানো পুর। এখন এই কিনারাগুলিতে জল লাগিয়ে জয়েন্ট করে দিচ্ছি। ভালো করে চেপে চেপে জয়েন্ট করতে হবে, না হলে খুলে যাবে। তেলে দেওয়া মাত্র গরম তেলে দিতে হবে এটাকে। এইভাবে সুন্দর করে করতে হবে। সবগুলি ভালোভাবে চেপে চেপে জয়েন্ট করতে হবে। সিঙ্গারার তলাটা হাত দিয়ে চেপে এরকমভাবে বসিয়ে রাখতে হবে। এভাবে সুন্দর করে আরেকটা সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিনারাগুলিতে জল লাগিয়ে নিতে হবে প্রথমে, তারপরে একটা কোণের মতো তৈরি করতে হবে সিঙ্গারার বাটি। জল দিয়ে এগুলি জয়েন্টটা শক্ত করে নিতে হবে। এরপর এই বাটির ভেতরে পুরটা দিয়ে দিতে হবে, বাঁধাকপি আর মুগ ডাল ভাজার পুর দিয়ে কিনারাগুলিতে জল লাগিয়ে এভাবে দুই দিক সুন্দর করে জয়েন্ট করে দিতে হবে। হাতে আঙুল দিয়ে চেপে চেপে এইরকম একটা সুন্দর কাজ, খুব আস্তে ধীরে করতে হয়। এই যে বসিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলি সিঙ্গারা তৈরি করে নিয়েছি। 10 মিনিটের জন্য ফ্যানের নিচে রাখবো সবগুলি, যাতে জয়েন্টগুলি শুকিয়ে যায়। তারপর ফ্রাই করব। ফ্রাই প্যানে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা আন্দাজ করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করতে হবে। তারপর লো ফ্লেমে সিঙ্গারাগুলি ফ্রাই করতে হবে। এভাবে তেল দিয়ে দিয়ে সুন্দর করে আমি একটা একটা করে করেছি। ইচ্ছে করলে বড় কড়াতে বেশি তেল দিয়েও করা যায়, সিঙ্গারাগুলি ভাজা যায়। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে এখন আরও একটা সিঙ্গারা ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারাটাকে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে, ঠিক সেইভাবেই বসিয়ে দিবেন, তাহলে সিঙ্গারাগুলি তৈরি হওয়ার পর খুব সুন্দর দেখাবে। এই যে সিঙ্গারাগুলিকে আমি সুন্দর করে তলাটার দিকে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি এবং সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। সিঙ্গারাটা হয়ে গেছে, তেল ঝরিয়ে সিঙ্গারাটা তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলি সিঙ্গারা করে নিয়েছি। এরকমভাবে তলাটা বসিয়ে দিতে হবে। এভাবে ধরে সুন্দর করে সিঙ্গারাটাকে আমি বসিয়ে দিয়েছি, যাতে ভাজা হওয়ার পর সিঙ্গারাগুলিকে বসিয়ে রাখা যায় সুন্দর দেখায়। এর জন্য এভাবে একটু সময় গরম তেলে সিঙ্গারাটাকে বসিয়ে রাখতে হবে, তারপর উল্টে পাল্টে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল একে একে আমার সবগুলি সিঙ্গারা।
আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।